হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মামুন ঋষিস ক্রিয়েশন। তো মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো শুভ রাখি পূর্ণিমা সকল আমার ভাইদেরকে, বোনেদেরকেও, প্লাস আমার দাদারা, বড়দের সবাইকে। তো চলো এখন থেকে মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে আমি বসে গেছি বেশ তাল নিয়ে। অ্যাকচুয়ালি বাড়িতে ইচ্ছা আছে আজকে এবারে রাখি পূর্ণিমাতে একটুখানি পুজো দেব, তো সেই জন্য জন্মাষ্টমীতে দিতে পারবো না বলে তাই জন্য ভাবলাম যে রাখি পূর্ণিমার যে পুজোটা সেটাকেই ভালো করে করি। থেকেও বড় ব্যাপার, আমার নিজের যেহেতু কোনো ভাই বোন নেই তো আমি প্রত্যেক বছর গোপালকেই রাখি পরাই। তো কোনো বছরে ভোগ টোক দিয়ে এরকম তালের বড়া টড়া দিয়ে করি না, বেসিক্যালি এটা জন্মাষ্টমীতেই চেষ্টা করি করার। তো এই বছরে তাই জন্য রাখি পূর্ণিমাতেই করছি। তো এখানে দেখো অলরেডি আমার সকালবেলা মানে তাল ফাল ছেঁচা হয়ে গেছে, যেটা আর কি তালের শ্বাসটা বার করে সেটা কমপ্লিট। এবারে আমি বড়ার জন্য প্রিপারেশন করছি আর কি। আর মাকে বলে দিয়েছিলাম আমাকে একদম ইনস্ট্রাকশনটুকু দেওয়া ছাড়া কোনো রকম হেল্প করবে না, যতটুকু করার যতটুকু পারবো ততটুকু সবটা আমি করবো। তো সেই জন্য না মাকে হাত লাগাতে দিয়েছি না বাবাকে হাত লাগাতে দিয়েছি। হ্যাঁ, শুধু বাবা আমাকে একটু নারকোল কুড়িয়ে দিয়েছিল, এই যা, এছাড়া সব আমি করেছি। তো এখানে দেখো আমার তালের বড়া রেডি, অ্যান্ড শুধু এবার ঠাকুরকে ভোগ নিবেদন করার পালা। চলো, তো দুপুর থেকে মানে দুপুর না সরি সকাল থেকে আমি তো দেখতেই পারলে যে ওই দিকে তালের বড়াগুলো নিজের হাতে করলাম। তো ওগুলো কমপ্লিট করার পর এখন ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে সমস্ত ফুল টুল দিয়ে সাজানো গোছানো কমপ্লিট, যেহেতু সন্ধেবেলায় আমি রাখিটা পরাবো, তো সেই জন্য এখন আমি বসে এই যো এখানে প্রিপারেশন করছি সমস্ত ভোগের। মানে এই যো এখানে যেমন মেইনলি বানাবো হচ্ছে আজকে পোলাও, পনির তো মাই করবে, আমি পনিরটা একটুখানি রেডি করে দিচ্ছি, দেখি যদি পারি আমি বানিয়েও নিতে পারি, আর এইগুলো আর কি টুকিটাকি হবে। আর তার থেকেও বড় কথা এটা হচ্ছে নিউ মিক্সি, এই যো এটা নিউ মিক্সি। তো তাই ভাবলাম যে নিউ মিক্সিটা উদ্বোধন করার যখন করবই তো তাহলে সেটা একদম ঠাকুরের আগে কোনো একটা কাজ করে তারপরে সেটাকে আমরা ঘরে নেব। তো তাই ভাবলাম যে এইখানে আজকের ভোগের রান্না যত বাটনা সব কিছু এই নতুন মিক্সিতে করা হবে ঠাকুরের জন্য, যদিও বা এখানে আলাদা একটা মিক্সি আছে এই যো, কিন্তু এটা নাবাচ্ছি না যেহেতু সংসারের এই মিক্সিটা নতুন, তো ভাবলাম এটাই আগে ইউজ করি, ওটা পরবর্তীকালে দেখা যাবে। তো সেই জন্য এখন এগুলো করছি, টুকিটাকি কাজকর্ম করতে থাকি, তোমরাও দেখতে থাকো সন্ধ্যাবেলায়। তারপরে তো আমার গোপনু সোনাকে আমি রাখি পরাবই প্রত্যেক বছরই, যদি বাবা আমি রাখি পরিয়ে থাকি আমার গোপালকেই, তো এবছরও ঠিক সেভাবেই তাই করব। তো চলো। তো এই যে এবার এখানে তালের বড়াটা শেষ করার পর এখানে আমি এখন ওই পনির রান্না করছিলাম। তো এখানে পনিরের সেরকম কিছু প্রিপারেশন করছিলাম না, জাস্ট দুধ পনির বানাচ্ছিলাম, তো এটা আমি ভালো বানাতে পারি। তো সেই জন্য ভাবলাম যে ঘরে তো অনেকবার বানিয়েছি তো এইটা একবার ঠাকুরকে ভোগ হিসাবে দেওয়া যাক। তো সেইটারই প্রিপারেশন টিপারেশন করছিলাম। আর আমাদের যেহেতু ঠাকুরের ভোগের জন্য এক্সট্রা কোনো জায়গা নেই, তো ওই জন্য এখানে আপাতত এই ব্যালকনিটার মধ্যেই, ইন্ডাকশানের মধ্যে অল্প যেহেতু ভোগ রান্না হচ্ছে সেই জন্য ব্যালকনির মধ্যে ইন্ডাকশান সেট করে ওখানেই আর কি কোনো রকমে রান্না করছি। তো এদিক এদিকে ওদিকে অগোছালো। তো এই যে পনিরটার এখানে এটা হচ্ছে আর কি প্রিপারেশন করার পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো জানিও দেখতে কেমন হয়েছে। তবে হ্যাঁ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তার থেকেও বড় কথা, আমি সবসময়ই বলে থাকি যে ভগবানকে কোনো কিছু নিবেদন করলে সেই ভোগটার অমৃত হয়ে যায়, মানে সেটা খারাপ বানালেও যেহেতু ওনারা খান না, অটোমেটিক সেটার সৌন্দর্য চলে আসে। আর সব কিছু ঠিকঠাক হয়েছিল। চাল দলা দলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন সরব, পরিষ্কার এতক্ষণ সরানো হয়েছিল। তো এখানে আমি দেখো সমস্ত ঠাকুরদেরকে ভোগ টোক তা মানে এই নিবেদন করে দিয়েছি, আর সব মানে নিবেদন বলতে সাজিয়ে দিয়েছি আর কি, পুজো এখনো করা হয়নি। তো
এখানে এই দেখো পোলাও করেছি, পনির করেছি, মানে মা করেছে পোলাওটা আর পায়েসটা, আমি পনিরটা বানিয়েছি, তালের বড়াগুলো তো দেখালামই। আর এই যে সবাইকে আমাদের যেমন মানে সবার প্রত্যেক দিন আর কি খাওয়ার পরে বলে ভোগও, তাই জন্য সবাইকেই আর কি দেওয়া হয়েছে। আর এই যে এখানে রাখি এনেছি, এবছর আমি গোপালকে ফুলের রাখি পরাচ্ছি। আর দুপুরবেলা অলরেডি আমার ঠাকুর ঠাকুর সব সাজানো হয়ে গেছিল বলে ফুল টুল তো নেই, তো এটাই। এই দেখো আমার এখানে পুজো শেষ, আর এই দেখো আমার গোপাল সেনা আবার একটা গিফট পেয়েছে, কত সুন্দর। একটা আন্টি এসেছিল, সেই আন্টিটা গোপলুকে আমাদের কত বড় একটা চকলেট গিফট করে গেছে। আজকের ভিডিওটাকে টানতে টানতে আজকে নিয়ে এসেছি, তো কেন কি তার কারণ কালকের ব্লগটা আমার এন্ড করা হয়নি, তো তাই ভাবলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগটা এন্ড করি। অ্যান্ড কালকে তো দেখতেই পারলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যতটা সম্ভব। ছোট্ট খাট্টোর মধ্যে একটা রাখি সেলিব্রেশন, প্রতি বছর আমার রাখিটা এইভাবেই কাটে, প্রত্যেক বছর হয়তো ভোগ দিই না, এবছর ভোগটা দিলাম আর কি। তো চলো কালকের ব্লগটা দেখে জানিও কেমন লাগলো। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থাকো নতুন নতুন ব্লগ আসার জন্য। স্টে টিউনড, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।